আসসালামু আলাইকুম দোস্ত। সূর্য নামক আমাদের কাছের তারাটি আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। মহাশূন্যে ভেসে বেড়ানো এরকমই কিছু গ্যাসীয় কণা এবং মৃত কোনো তারার অবশিষ্ট তরঙ্গ শক্তি নিয়ে। সূর্যের বয়স বের করার কোনো সরাসরি উপায় না থাকলেও পরোক্ষভাবে তা করা হয়েছে। যেমন পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন প্রস্তর উল্কাপিণ্ডের বয়স হচ্ছে 460 কোটি বছর। ধারণা করা হয় সমগ্র সৌরজগতের সৃষ্টি একই সময়ে, সেক্ষেত্রে সূর্যের বয়সও পৃথিবীর বয়সের মতো 500 কোটি বছর। সূর্য হলো আমাদের সৌরজগতের কেন্দ্রে একটি 4.5 বিলিয়ন বছরের পুরনো হলুদ বামন নক্ষত্র। হাইড্রোজেন এবং হিলিয়ামের একটি উত্তপ্ত প্রদীপ্ত বল। এটি পৃথিবী থেকে প্রায় 93 মিলিয়ন মাইল বা 150 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 109 গুণ এবং এর ভর পৃথিবীর ভরের 3,30,000 গুণ। এই ভর সৌরজগতের মোট ভরের শতকরা 99.86%। সূর্যের প্রধান গাঠনিক উপাদান হাইড্রোজেন, যা সূর্যের মোট ভরের 3/4। হাইড্রোজেনের পরেই সবচেয়ে প্রাচুর্যময় মৌল হিলিয়াম। এদের সম্মিলিত ভর পৃথিবীর ভরের 5,628 গুণ। এই ভারী মৌলগুলোর মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন, নিয়ন, লৌহ ইত্যাদি। সূর্যের রং সাদা হলেও ভূপৃষ্ঠ থেকে একে হলুদ দেখাতে পারে পৃথিবীর বায়ুমণ্ডলের নীল আলোর বিচ্ছুরণের কারণে। তারার শ্রেণীবিন্যাস করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই অনুসারে সূর্য G2V শ্রেণীর মধ্যে পড়ে। G2V বলে দেয় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা আনুমানিক 5,778 কেলভিন বা 5,505 ডিগ্রি সেলসিয়াস বা 9,941 ডিগ্রি ফারেনহাইট। আর ভি দিয়ে বোঝায় আকাশগঙ্গার অধিকাংশ তারার মতো সূর্যও একটি প্রধান তারা। অর্থাৎ সে কেন্দ্রভাগে নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অবিরাম হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম উৎপাদন করে যাচ্ছে। কেন্দ্রে সূর্য প্রতি সেকেন্ডে 62 কোটি মেট্রিক টন হাইড্রোজেন পোড়ায়। সূর্য বর্তমানে স্থানীয় বুদ্বুদ অঞ্চলের আন্তঃনাক্ষত্রিক মেঘের মধ্য দিয়ে ভ্রমণ করছে, যা আকাশগঙ্গার কালপুরুষ বাহুর ভেতরের দিকে অবস্থিত। পৃথিবী থেকে 17 আলোকবর্ষ দূরত্বের মাঝে তথা সবচেয়ে নিকটতম 50টি তারার মধ্যে আমাদের সূর্য ভরের দিক দিয়ে চতুর্থ। সূর্য আমাদের ছায়াপথের কেন্দ্র থেকে আনুমানিক 24 থেকে 26,000 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং কেন্দ্রের চারিদিকে 22.5 থেকে 25 কোটি বছরে একবার ঘুরে আসে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আনুমানিক 14.96 কোটি কিলোমিটার। গড় দূরত্ব অনুযায়ী সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের কেন্দ্র থেকে শুরু করে মোট ব্যাসার্ধের শতকরা 20 থেকে 25 ভাগ পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তার নাম কোর বা কেন্দ্রভাগ। এই অঞ্চলের ঘনত্ব 150 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারে, যা পানির ঘনত্বের 150 গুণ এবং তাপমাত্রা প্রায় 1,36,00,000 কেলভিন। অথচ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা মাত্র 5,800 ডিগ্রি কেলভিন। সূর্যের অবস্থান আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রের 25,000 থেকে 28,000 আলোকবর্ষ, আর এই দূরত্ব থেকেই এটি অবিরত ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করে। একবার কেন্দ্রের চারিদিক দিয়ে সমগ্র পথ ঘুরে আসতে সূর্যের সময় লাগে 225 থেকে 250 মিলিয়ন বছর। এর কক্ষপথীয় দূরত্বই 217 কিলোমিটার পার সেকেন্ড। এ থেকে দেখা যায় সূর্য 1,400 বছরে 1 আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে পারে। আবহাওয়া যখন সম্পূর্ণ পরিষ্কার থাকে এবং সূর্য সর্বোচ্চ বিন্দুতে থাকে, তখন ভূপৃষ্ঠে সরাসরি পতিত সৌরশক্তির পরিমাণ হয় প্রতি বর্গ কিলোমিটারে 1,000 ওয়াট। প্রকৃতপক্ষে সূর্য তার কেন্দ্রভাগে সংঘটিত নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অবিরাম হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম উৎপাদন করে তাপ উত্তাপ সৃষ্টি করে, সৌরজগতে বিকিরণ ঘটাচ্ছে, যার কিয়দাংশ পৃথিবীতে আপতিত হচ্ছে। হিসাব করলে দেখা যায় যার ভর শক্তি রূপান্তরের মাধ্যমে সূর্যে প্রতি সেকেন্ডে 42,00,000 মেট্রিক টন শক্তি বিমুক্ত হয়। ভর ধ্বংস হয় না, বরং এই ভর শক্তিতে রূপান্তরিত হয়, যা বিকিরণ হিসেবে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। আইনস্টাইনের ভর শক্তি সমতুল্যতা দিয়ে এটি ব্যাখ্যা করা হয়। তাত্ত্বিক মডেল থেকে দেখা যায় সূর্যের কেন্দ্রে শক্তি উৎপাদনের পরিমাণ প্রতি ঘন সেন্টিমিটারে 276.5 ওয়াট। পরিমাণটি কিন্তু মোটেই বেশি নয়। সূর্য থেকে যে আমরা এত শক্তি পাই তার কারণ এই নয় যে এই গ্যাসপিণ্ডের প্রতি একক আয়তনে বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হয়, বরং এই জন্য যে সূর্যের আয়তন অনেক বেশি। একক আয়তনে শক্তির পরিমাণ অনেক কম হলেও সমগ্র আয়তনে সংখ্যাটি অনেক বড় হয়ে যায়। এই প্রথমবার সূর্যের আবহাওয়ামণ্ডল বা করোনা অংশে প্রবেশ করলো মানুষের পাঠানো কোনো মহাকাশযান। গত 14 ডিসেম্বর 2021 তারিখে মার্কিন মহাকাশ চর্চা কেন্দ্র নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের 28 এপ্রিল এতদিন পর্যন্ত সৌরজগতের অনাবিষ্কৃত ওই অঞ্চলে প্রবেশ করেছে তাদের পার্কার সোলার প্রোব। মানব সভ্যতার ইতিহাসে এর আগে সূর্যের এতটা কাছাকাছি আসতে পারেনি কোনো মহাকাশযান।
লুইজিয়ানার নিউ অরলিন্সে মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের সভায় এক প্রেস কনফারেন্স ডেকে এই বিরাট সাফল্যের কথা ঘোষণা করেন নাসার হেলিওফিজিক্স বিভাগের ডিরেক্টর নিকোলা ফক্স। তিনি বলেন, আমরা অবশেষে পৌঁছেছি। এই সাফল্য সূর্য সম্পর্কে এখনও উত্তরহীন বেশ কিছু বড় প্রশ্নের জবাব সন্ধান দিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেমন, এখনও জানা নেই সূর্য থেকে কীভাবে সৌরবায়ু অর্থাৎ সূর্য থেকে ছুটে আসা শক্তিশালী কণার প্রবাহ সোলার উইন্ড উৎপন্ন হয়, কেন সূর্যের পৃষ্ঠের তুলনায় এর করণ অংশের তাপমাত্রা বেশি। পার্কার সোলার প্রোবের গবেষণালব্ধ ফলাফলগুলি ফিজিক্স রিভিউ লেটার্সে প্রকাশ করা হয়েছে। এখনও সূর্য নিয়ে গবেষণা চলছে, কারণ তার কিছু ব্যবহার এখনও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।